গত বছরেও দাম যা হোক সহনীয় ছিল, কিন্তু এই বছরে বাম্পার ফলন হওয়ার কারণে এবং প্রচুর পরিমাণে ফলন হওয়ার কারণে এবারের সরিষার দামে একেবারেই ধস নেমেছে। এই বিষয়ে আমরা অলরেডি খেয়াল করেছি, এই বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, আলোচনা করছি। এখানে বাজারে যারা সরিষা কেনে এদের ভেতরে একটা এক ধরনের সিন্ডিকেট আছে। এখন বাজারে সরিষা কেনে, সরিষা তারা শুকায় এবং তারা তাদের যারা পাইকার যারা আছে তাদের কাছে বিক্রি করে। মাঝখানে মধ্যস্বত্বভোগী যারা, মূলত লাভটা তারাই নিয়ে যাচ্ছে। আমার কৃষকেরা একেবারেই লাভবান হতে পারছে না, বরঞ্চ আপনি যেটা বলেছেন এটাই সত্যি যে খরচের টাকাও হয়তো শেষ পর্যন্ত ঘরে আসছে না, এরকম একটা অবস্থান তৈরি হয়েছে। এখন কৃষক তো সরিষা ধরেও রাখতে পারে না, সরিষা তাদেরকে তুলে হারভেস্ট করার পরেই বিক্রি করতেও হয়। এই বিষয়ে একটা সমাধান আমরা মনে করি, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আছে, সেটা হচ্ছে যে সরকার যদি সরিষার তেল কেনে। সরকার যেরকম ধানের মৌসুমে যখন ধান হারভেস্ট করা হয় তখন ধান সরকার কেনে, যেন ধানের বাজার ভালো থাকে, স্থিতিশীল থাকে, একইভাবে সরকার ইচ্ছা করলে সরিষার তেলও কিনতে পারে। কারণ এখন টিসিবির মাধ্যমে তো তেল দেওয়া হচ্ছে, যেটা সয়াবিন তেল দেওয়া হচ্ছে, তো সয়াবিনের বিকল্প হিসাবে যদি সরিষার তেল সরকার কেনে টিসিবির মাধ্যমে যদি দেয়, তাহলে সরিষার বাজারের চাহিদা অনেক বৃদ্ধি পাবে। একই সাথে না তো এবার তো সরিষা তো প্রচুর সরিষা মানে যে কৃষক বুনছে, আর সরিষার ফলনও মোটামুটি ভালো আছে। সরিষা হাটে আগের তো এখন অনেক মানে যে আমদানি বেশি, এই জন্য সরিষার দাম একটু কম। কৃষক তো সব কিছু তো পয়সা আছে, সরিষা সামান্য কম, এত তো খুব একটু কম না, তো এখনও 2627 শুকা মাল মনে হয় পড়তেছে। এই আইনে দেখা যায় ভেজা মাল বেছে 2022 মনে হয় কম দাম, আসলে তো কম না, হইলে শুকালে এক মন শুকালে হয় 2526। এরা তো বোঝে না যে মাল কত খাটে আইনে তো বেছে। গত বেতন হচ্ছে খুব আমদানি, বুঝছেন, দামও কম, হ্যাঁ 2200-2400 ঘুরে যেতেছে, 2500 যেতেছে পুংনাডু, হ্যাঁ গেল বেতন বেশি আমদানি আছে, এর তো প্রচুর আনতেছে আর কি, সব খ্যাতি খুব ভালোই আল্লাহ দিছে এবার, বুঝলেন না। তা আমরা দেখতেছি এজার দাড়ি হইতেছি, আল্লাহর রহম কোনো অসুবিধা নেই, বুঝছেন। গত বছর থেকে বছর সরিষার দাম তো অনেক কম, যে পরিমাণ খরচ হালের দাম সারের দাম, তার থেকে তো মনে করেন যে গত বছর ব্যবসা হয়েছে ওই 3000-3500 এরকমভাবে, এখন তো দামই নাই 1500-2000 এরকম দাম, মানে খরচা অনেক বেশি আর কি। গত বছর থেকে মনে করেন যে বছর সরিষার দাম অনেক কম, গত বছর সরিষার দাম ছিল 3000-3500 টাকা মন, এবছরে দেখা যাচ্ছে যে হালের দাম সারের দাম সব দিক দিয়ে বেশি, কামলার দামও বেশি, মনে করেন যে এখন 1500-2000 টাকা মন সরিষা, এই তো পরিস্থিতি আর কি। লস গতবার যে সমস্ত আমরা আবাদ করছি কামলা কাজে নিয়ে সরিষার দাম ভালো ছিল, এবার তো তা না, সারের দাম বেশি, কামলার দাম বেশি, হালের দাম বেশি, সম্পূর্ণ দামই বেশি। এবার সরিষার দাম 1800-2000 টাকা মন বেশি তো আমাদের চলতেছে না, গৃহস্থ তো খুবই লস, তো এভাবে গৃহস্থ কীভাবে বাঁচবে? গতবার যেভাবে আমরা ফলন পাইছি তার সাথে একটু ফলন বেশি হয়েছে, ওর দাম তো অর্ধেক কম, এভাবে তো গৃহস্থ বাঁচবে না। আপনাদের কাছে কী কমু, এই যে ভুঁই হানে বুনছি, এই 60 ডিসেম্বর ভুঁই বুনছি, আমার একবারে কিছু ইয়া নাই, মান যাবান ফলন কিছু হয়েছে, একবারে এসে দেখে নেয় যে 2200টাও কইতেছে না, ওই কইতেছে 2000, তাহলে আমি কী করে খামু ইয়া দেয়া, আমার তো চালান উঠবো না। এই খাতে এই কামলা দেয়া ই দেয়া 1600টা কি 12000টা খরচ, আমি মোটে দেখেন যে 3 মণ শস্য হয়েছি, এই 3 মণ শস্যতে আমি কী করে খামু, তাহলে আমার ক্ষতিটা আমার দিব গুটু, আর তার পুণ্য তার না বানা তাই বলা। গতবার তো 3000টারে বেচছিলাম, দুটোটা কত ফলনও মানে 4 মণ 5 মণ বসছিল, এবার একবারই মাস, বুঝলাম। সরিষার দাম কম, গেলবার ছিল বেজাতা 2500 টাকা মন, এবার বিক্রি করতেছে 1800 টাকা 2000 টাকা সর্বোচ্চ, ফলন ভালো কিন্তু আপনার ই কম, দাম কম, বুঝলেন। খরচ হয়েছে মনে করেন যে বিঘায় তাও 6000-7000 টাকা খরচ, আমাদের বিঘায় সরিষা নামতেছে 3 মণ, অন্তত 3 মণ সরিষা নামতেছে, এই পরিমাণ ফলন আমাদের। আসলে এবার তুলনামূলকভাবে বাম্পার ফলন এটা ঠিক আছে, কৃষক আসলে মানে ফলনটা যখন কৃষকের ঘরে আসছে সরিষাটা, তখন কিন্তু কৃষক আশাবাদী আশা করছিল যে দামটা পূর্বে গত বছর যেভাবে ছিল ওইভাবে কথা ছিল, কিন্তু কৃষক যখন মাঠে হাটে এসে দেখতেছে যে সরিষার দামটা আসলে আগের মতো নাই। আর আরেকটা বিষয় যে কৃষক আরেকটু হতাশাগ্রস্ত হয়েছে,
যে সারের দামটা বেশি হওয়ার জন্যে মানে তুলনামূলকভাবে তারা যেভাবে উৎপাদন করে বাজারে এসে সেই মূল্যটা তারা পাচ্ছে না, যার জন্য তারা দিশাহারা হয়ে গেছে। আর একটা বিষয় যে সারের দাম আসলে তো কৃষক কাছে তো অনেক কৃষকই, আর বাজারেও তো শস্যের চাহিদা আসলে কম, হ্যাঁ, যার জন্য এরকম অবস্থা হয়েছে আর কি। গতবারের চাইতে এবার দাম 500 টাকা মনে কম, সেই হিসাবে আবার এবার শস্য হয়েছে ভালো গতবারের চাইতে, এতে গৃহস্থ পোষা যাবে। আর বাজার বর্তমানে আমরা যে 1800 টাকা শস্য কিনলে পরে 2600 শুকায়, 3 মন রোদে দিলে হয় 2 মন, বুঝছেন, 2200 টাকার শস্য শুকায় পড়বে 2600, বর্তমান বাজার মোকামের বাজারই 2600, এই জন্য হাট বাজারে কম, আমরা বিকতে পারতেছি না, তো মোকামে বাজার কম, আমরাও কম কিনতেছি।